প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি চ্যানেলের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশ সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক জনাব শরীফুজ জামান আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আজ গণমাধ্যম জুড়ে যেটি প্রধান সংবাদ সেটি হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনি গ্লোবাল সাউথ সামিটে তিনি বলেছেন যে গণতন্ত্রে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে উত্তরণের জন্য তিনি প্রাধান্য দিয়ে কাজ করছেন এবং অংশীদারিত্বমূলক একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করাকে তিনি এখন অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করছেন এবং সেটি করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানিয়েছেন এই প্রসঙ্গটি যখন সমাজেও আলোচনায় তখন আমরা এই নিয়ে আলোচনা শুরু করতে চাই আমরা আজকের আলোচনার সম্মানিত অতিথি জনাব জামানের সঙ্গে আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমাদের দেশে তো একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে যেটা যে পরিবর্তনটা আসলে দেশের একটা বিরাট সংখ্যক মানুষের ধারণার মধ্যে ছিল না যে এই ধরনের একটা জগদ্দল পাথর ষোলো বছর ধরে চেপে বসে থাকা তাদেরকে এত সহজে বা এত এই সময়ের মধ্যে তারা এখান থেকে পরাজিত হবে তো এর ভেতর থেকে শিক্ষণীয় বিষয় হল যে যত বড়ই দাম্ভিক শাসক হোক জনতার সম্মিলিত শক্তির কাছে পরাস্ত হয় বাংলাদেশের গত দেড় দশকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণের যে জায়গাটা সরকার যে সরকারটা চলে গেছে তারা অনেক পরিকল্পনা নিয়েছে পরিকল্পনা বাস্তবায়ন করেছে কিন্তু আমাদের সংবিধানের যে ভিত্তি যে সরকার পরিচালিত হবে রাষ্ট্র পরিচালিত হবে মানুষের সমর্থন নিয়ে বিশেষ করে ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচনী ব্যবস্থাটা পুরোটাই শেষ হয়ে গিয়েছিল এবং পরিস্থিতি এমন জায়গাটাই গিয়েছে যে সরকারি দলের নেতাকর্মীরা পর্যন্ত ভোট দিতে যেতেন না বিভিন্ন জায়গায় দেখা যেত যে নির্বাচনকে কেন্দ্র করে তারা অনেক রকমের প্রো ইলেকশন ধরে যে ধরনের অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলো তারা জড়িত থাকত কিন্তু ভোটের দিন তারা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাতেন কারণ তারা জানতেন যে এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছে তার সরকারি দল এবং প্রশাসনের মাধ্যমে যেখানে ভোট দিতে না গেলেও তাদের মনোনীত প্রার্থী বিজয়ী হবেন এখন এই যে পরিবর্তনটা গণঅভ্যুত্থানটা হলো এই গণ স্প্রিটটা কি স্প্রিটটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে জনগণের মতামত নিয়ে এবং জনগণের মতামত নিয়ে পরিচালিত হওয়ার জায়গাটা হলো যে মানুষের ভোটাধিকারের জায়গাটা ফিরিয়ে দেওয়া তো এই ভোটাধিকারের যে জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য আরও কতগুলো পূর্ব শর্ত রয়েছে এটি একেবারে বিচ্ছিন্ন একটা ইস্যু না আপনার দেড় দশকে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজে যে ক্ষতগুলো তৈরি হয়েছে তার কতগুলো ক্ষত আপনাকে বন্ধ করতে হবে আপনি চাইলেই সব কিছু শেষ করে ফেলতে পারবেন না কিন্তু কতগুলো জায়গায় আপনাকে পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপগুলো গ্রহণ করার পরে একটা যৌক্তিক সময়ে মানুষ তাদের নির্বাচিত জনপ্রতিনিধি যাতে নির্বাচিত করতে পারে এবং তাদের হাত ধরে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত পরিবর্তনের যে জায়গাটা সেটা যেন ফেরত আসে আমাদের এই ধরনের পরিবর্তনে মানুষের আকাঙ্ক্ষার যে জায়গাটা সেই আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু হোচট খেয়েছে বিভিন্ন সময়ে আমরা যেভাবে চেয়েছি মানুষ যেভাবে চেয়েছে একটা পর্যায়ে যে দেখা গেছে যে তার সেই আকাঙ্ক্ষার সাথে গাড়িটা যে পদ দিয়ে চলছে তার সাথে মিলছে না আমরা গত কয়েকদিন ধরে সরকারের পক্ষ থেকে কতগুলো প্রতিশ্রুতির জায়গাটা শুনছি আমি মনে করি যে একটা সরকার এখন পর্যন্ত তাদের টিমটা তারা তৈরি করতে পারেনি অর্থাৎ আমার আমরা ধারণা করি যে এই যে সরকার ব্যবস্থায় আমাদের যারা দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা হিসাবে এদের সঙ্গে আরও তাদের টিম মেম্বারের সংখ্যাটা বাড়বে তো এখন পর্যন্ত আমি যেটা মনে করি যে এখনও সরকার তার যাত্রাটা সেভাবে শুরু করতে পারে না একেবারে প্রাথমিক পর্যায়ে কতগুলো আনুষ্ঠানিকতা রয়েছে সুতরাং এই মুহূর্তে আমি তার কাছে অনেক কিছু প্রত্যাশা করব না কারণ ওই যেটা বললাম যে আপনার পরিবর্তনের জন্য যাত্রা শুরু করতে হলে অ্যাডমিনিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ সবথেকে বড় ভূমিকা রাখে সরকারের যে পলিসি সেই পলিসি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এক্সিকিউট করার ক্ষেত্রে সবথেকে ভূমিকা হচ্ছে প্রশাসনের কিন্তু পনেরো বছরের যে প্রশাসন যে প্রশাসন দল এবং ব্যক্তির প্রতি আনুগত্যের উপরে ভিত্তি করে বসানো হয়েছিল গড়ে তোলা হয়েছিল তাদের অনেকেই এই জায়গাটায় আছে আবার এটাও সত্যি যে এই যে দলীয় প্রশাসন হয়েছিল বলে আপনি সবাইকে বাদ দিয়ে অযোগ্য লোকদেরকে এই জায়গাটায় যদি বসানোর প্রবণতা থাকে তাও কিন্তু আপনার ওই যে টার্গেট যে আকাঙ্ক্ষা তাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে সুতরাং এই জায়গাটায় উভয় সংকট আপনার আছে আপনার যে মানুষগুলো বঞ্চিত হয়েছেন সততার সাথে দায়িত্ব পালন করতেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে রাষ্ট্রের জনগণকে জনগণের পারপাসটা যারা সার্ভ করার মতো তাদেরকে ফিরে আনা যায় ফিরিয়ে আনাটাকে যৌক্তিক মনে করব আমি মনে করি যে এই মুহূর্তে সরকারের কাছে খুব বেশি চাওয়ার জায়গাটা আমার যেমন নেই একই সঙ্গে সরকারেরও একটা ঘোষণা দেওয়া দরকার ইতিমধ্যেই গতকালকে আমি যেটা দেখলাম যে কোন কোন জায়গাটায় তারা এই সংস্কার কাজগুলো চালাবেন যে এটা তো আসলে অনন্তকাল চলবে না যেহেতু একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনাটা সব থেকে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত সুতরাং আপনার সেই জায়গাটায় যেতে হবে এখন আপনি যদি পনেরো বছরের যে ক্ষতগুলো এগুলো পুনরুদ্ধার করা বা সংস্কার করার জন্য তো একটা নির্দিষ্ট সময় আপনাকে বলতে হবে যেটা যে সময়টা জনগণ যৌক্তিক সময়টাকে এবং এটি যদি হয় তাহলে আপনার কাজের যেমন স্বচ্ছতা তৈরি হবে মানুষের প্রত্যাশার জায়গাটাও তৈরি হবে আমি মনে করি যে এই সরকার যেটি শুরু করেছে আমরা অন্তত একেবারে এখনই তাদের দোষ ত্রুটি না খুঁজে তাদেরকে সহযোগিতাটা করা তবে একই সাথে আপনাকে নজরে রাখা তারা ভুল পথে আগের যেভাবে দম্ভ মানুষকে নিয়ে ঠাট্টা মস্করা করা মানুষের কষ্টগুলো নিয়ে নানা রকমের ফাজলামও করা সেই পথে যেন না যায় মানুষের যে প্রত্যাশা এবং শুধু মানুষ না প্রায় সাড়ে ছয়শো সাতশো এই যে অল্প কয়েক দিনে যে মানুষ শহীদ হলেন আত্মদান করলেন তাদের সেই আত্মদান যাতে বৃথা না যায় আপনি বলছিলেন যে যৌক্তিক সময়ের কথা সংশোধনের জন্য পরিবর্তনের জন্য যৌক্তিক সময়ে তাদের পাওয়া উচিত এবং তারপর নির্বাচনটি প্রাসঙ্গিক তো অবশ্যই আপনি বলছিলেন সেই যৌক্তিক সময় কেমন হতে পারে এবং সেই সময়ের মধ্যে কি কী সংস্কার আপনি আশা করেন এই প্রশ্নটি আমি উত্তর না দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা যে উত্তরটি দিয়েছিলেন আমি সেটি বলি আর কি তো বঙ্গভবনে যেদিন শপথ গ্রহণ করেন আমার মনে আছে প্রথম আলোতে দেখেছিলাম যে একজন উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কতদিন আপনারা এই দায়িত্ব পালন করবেন উনি বলেছিলেন যে এরকমের বিব্রত প্রশ্ন কেন করেন বলে উনি হাসি দিয়াছিলেন আর কি তো আমার ধারণা যে সরকার একটা গাইডলাইন বলুক তার সিলেবাসটা আমরা জানি সিলেবাসটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে অধিক সময় নেওয়া হচ্ছে নাকি যৌক্তিক সময়টা আছে সিলেবাস বলতে সরকার কোন কোন জায়গায় সংস্কারটা করতে চায় আমি এখনও মনে করি যে অনেকগুলো জায়গা আছে যে জায়গা আসলে আপনি চাইলেও সংস্কারটা আনতে পারবেন না আমাদের এখানে আমরা সবসময় কিন্তু আপনার কাছ থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ আশা করি কিন্তু আমি কখনো এটি করব না আমি রাষ্ট্রের কাছে এই বিভিন্ন বিষয়ে আমি দাবিগুলো করি সংস্কার আমি চাই পরিবর্তন আমি চাই কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন রাজনৈতিক দলগুলোর ভেতরকার যে জবাবদিহিতার সেই পরিবেশটা নেই একটা বড় সম্পর্ক হচ্ছে মনে হচ্ছে যে দলের যিনি প্রধান তিনি হচ্ছে কোম্পানির এমডি আর নিচে যারা আছেন তারা হচ্ছে অন্যান্য স্টেক হোল্ডার তো আমি মনে করি যে একদিকে আমি রাষ্ট্রের সংস্কারগুলোও চাইব রাজনৈতিক সংস্কারগুলোরও আমার প্রয়োজন আছে যদি রাজনৈতিক দল তাদের আচরণের পরিবর্তন না করে তাদের নিজেদের মধ্যে সংস্কারটা না আনে এমনকি আমরাও যদি নিজেদের মধ্যে পরিবর্তনটা না আনি তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে যতগুলো পরিবর্তন আনা হোক না কেন সাস্টেনেবল হয় না আমি একটা উদাহরণ দিই আপনাকে সেটি হলো যে আমাদের এখানে একসময় প্রশ্নপত্র বিক্রি হতো পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতো আপনার মনে আছে সম্ভবত ক্লাস থ্রি বা ফোরের প্রশ্নপত্র এখানে ফাঁস হয়েছিল তো এই প্রশ্নগুলো কারা নিয়ে গিয়েছিল সেই সময় যারা প্রশ্ন ফাঁস করেছিল তারা কি আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন নো আমাদের যে ক্লাস থ্রিতে যারা পড়তো বা ফোরে যারা পড়তো তারা কি এসে সংগ্রহ করে নিয়ে গেছেন ন আমরা অভিভাবকরা ওই প্রশ্ন চুরি করে এনে টাকা দিয়ে এনে আমি আমার সন্তানের কাছে পৌঁছে দিয়েছি সুতরাং সেই অভিভাবক সেই অভিভাবক যদি নিজেকে সংশোধন না করে নিজেকে পরিবর্তন না করে কেবলমাত্র আপনার কাছে এসে বলবে যে আপনি এই আচরণগুলো পরিবর্তন করেন রাষ্ট্র এই কাজগুলো করুক তাহলে আপনার যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেটি হবে না আমরা তিনটি জায়গায় সবসময় ভালো মানুষ খুঁজি আমি বিভিন্ন টেলিভিশনে মজা করে বলি যে যখন আমি মেয়ের বিয়ে দেই তখন আমি একটা ভালো ছেলে খুঁজি যখন আমি আমার বাড়িতে হাউস টিউটার রাখতে যাই তখন একটা সৎ চরিত্রের মানুষ খুঁজি আর যখন আমার বাড়িটা বা দোকানটা ভাড়া দেবো তখন ভালো মানুষ খুঁজি কিন্তু আপনারই পরিবর্তন পরিবর্তনটা আনতে হবে আপনার যে সমস্ত জায়গাগুলোতে ভালো মানুষকে বসানোর সুযোগ আছে সেই জায়গাটায় আমরা দলীয়ভাবে যাতে অন্ধ না হয়ে আমরা ভালো মন্দ সাদা কালো বিবেচনার করে আমরা যেন এই জায়গাগুলোতে যদি কন্ট্রিবিউট করার কোনো সুযোগ থাকে আমার সোসাইটিতে আমার চারিপাশে আমি সেই কাজটা যেন দলের বিশ্বাসের জায়গা থেকে অন্ধ বিশ্বাসের জায়গা থেকে না নিয়ে আমি সেটি যেন কাজে ব্যবহার করি যে প্রসঙ্গটি আমরা বলছিলাম যে নির্বাচন এবং তার আগে এই যৌক্তিক সময়সীমা তো আমরা জানি যে রাজনৈতিক দলগুলোও বলছে যে হ্যাঁ তাদেরকে সময় দেওয়া উচিত পরিবর্তনের জন্য সংস্কারের জন্য যে শব্দগুলো আমরা আপনি বললেন সেটি তারাও বলছেন কিন্তু আমরা জানি যে এক পর্যায়ে রাজনৈতিক দলগুলো অবশ্যই চাইবেন যে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে যাওয়া যাতে তারা অংশগ্রহণমূলক গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় আসতে পারেন তো এর জন্য নিশ্চয়ই তারা তাদের দাবি দাও এক পর্যায়ে জড়ালোভাবে তুলতে শুরু করবেন এবং তখন যে ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি মোকাবেলায় এই সরকারের প্রস্তুতিকে প্রথম জায়গাটা হচ্ছে যে যে রাজনৈতিক দলগুলো এর আগে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা বলয় ছিল রাজনীতিতে এবারের এই গণ দেখা গেছে যে এর মূল চালিকা শক্তি ছাত্ররা ছিল কিন্তু তার পেছনে এসে রাজনৈতিক দলগুলো নিজেদের কোনো ব্যানার ব্যবহার না করে যেটা অন্যান্য গণ আন্দোলনে দেখা গেছে যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে না যার যার ব্যানার এবার সেই ধরনের প্রবণতা দেখা যায়নি তারা এই ছাত্র আন্দোলনের পেছনে তারা সম্পৃক্ত হয়েছে এবং গণ গণভ্যুত্থানে বিজয়ী হয়েছে আমার ধারণা যে আমাদের পলিটিক্যাল যে হিস্ট্রি তাতে আমার কাছে মনে হয় যে তারা এই যে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের প্রতি তাদের এই যে অকুণ্ঠ সমর্থন একটা পর্যায়ে একটা সময় গিয়ে সম্ভবত তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডায় তারা একত্রিত হবেন এবং নির্বাচনের এই যে দাবিটা কারণ আলটিমেট রাজনৈতিক দলগুলো তারা সেটাই চায় আমার ধারণা হচ্ছে যে একটা সময় গিয়ে যদি তারা সময়টা দীর্ঘ হয় তাহলে তাদের মধ্যে একটা অস্বস্তিকর বা এই ধরনের একটা পরিবেশ তৈরি হতে পারে এবং তারাও নিজেরা নিজেরা সঙ্গবদ্ধ হতে পারেন এবং এই দাবিটা তারা নিশ্চয়ই তুলবেন এই সময়কালে এই রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহযোগিতার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেহেতু মাঠ থেকে একবার কেন্দ্র পর্যন্ত এই সরকারটা যেহেতু ছাত্রদের আন্দোলনের ফসল তাদের কিন্তু ওই ধরনের রাজনৈতিক চেইনটা তাদের নাই যেটা রাজনৈতিক সরকারের যে সুবিধাটা থাকে তার দলের কারণে অনেকগুলো সিদ্ধান্ত সহজে তার বাস্তবায়ন করা সহজ হয় জনগণের কাছে পৌঁছে যাওয়া সহজ হয় আবার কখনো কখনো এটি তার জন্য আত্মঘাতী হয়ে যায় যেটা সর্বশেষ আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখেছি আমি মনে করি যে এই জায়গাটায় রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে তারা যদি অস্থিরতা প্রদর্শন করে তাহলে এখনকার যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটা আছে সরকারের সঙ্গে সহযোগিতার যে সম্পর্কটা আছে অথবা সরকারের কাছ থেকে কখনো কখনো আমরা যেটা দেখছি রাজনৈতিক দলগুলোকে যেভাবে মূল্যায়ন করছেন যদিও সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের সাংবিধানিক রাজনীতির ভেতরে থেকে যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না বলে কারো কারো পক্ষ থেকে অভিযোগ এসেছে তবে যারা মূল্যায়নটা পাচ্ছেন আমার ধারণা যে শেষ পর্যন্ত তাদের এই যে প্রত্যাশার যে জায়গাটি এটা যখন তারা দেখবেন যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে তখন সম্ভবত এই সহযোগিতার জায়গাটা এইভাবে আর থাকবে না আমরা আরেকটি ইস্যুর দেখছিলাম সবগুলো সংবাদপত্র মোটামুটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী অনুযায়ী রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্রদের কথা আপনার আপনি বলছিলেন যে যে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল তো তারা রাজনৈতিক দল গঠনের ব্যাপারেও বলছে আপাতত নয় কিন্তু পরিস্থিতি অনুযায়ী সেটি তারা করবেন বাংলাদেশের রাজনীতি বোঝার জন্য শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতি তথ্যগুলো আপনার কাছে এর বাইরেও কতগুলো তথ্য আছে আমরা বাংলাদেশের নতুন নতুন রাজনৈতিক দল গড়ে উঠতে পারে এই ধরনের একটি সম্ভাবনার কথা আমরা শুনছি কয়েকদিন আগে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা তার একটা আলোচিত ইন্টারভিউ আছে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে যে বাংলাদেশে নতুন ধারার রাজনৈতিক দল গড়ে উঠতে পারে বাংলাদেশের রাজনৈতিক দল গড়ে তোলা এটা নাগরিক হিসাবে যে কেউ করতে পারে তবে অনেক রাজনৈতিক দল কিন্তু যতদূর আশা তৈরি করে সৃষ্টি হয়েছিল প্রত্যাশা পূরণ করতে পারেনি এবারে শিক্ষার্থীদের ভেতর থেকে আমরা এই কথাটা থেকে বেশি আলোচিত হচ্ছে যে তারা একটা নতুন রাজনীতি যেহেতু তারা একটা পরিবর্তন এনেছে এবং পরিবর্তনের স্বপ্নটাকে তারা যেহেতু অন করেন ধারণ করেন এবং তারা একটা মিনিংফুল কিছু করতে চান এটার কারণে তারা মনে করছেন যে তাদের একটা রাজনৈতিক জায়গায় একটা পেরিফেরি নিজস্ব তৈরি করা দরকার কারণ ছাত্র আন্দোলনে এই প্ল্যাটফর্মটা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অনেকেই দেখছি সমন্বয়করা চলে যাচ্ছেন তাদের মধ্যে এবং এটি তো আসলে নির্দলীয় একটা প্ল্যাটফর্ম সুতরাং এটিকে নিয়ে আপনি রাজনীতিও করতে পারবেন না কারণ এই প্ল্যাটফর্মের আন্ডারে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কিন্তু আছে তাদের ব্যানার ফেলে দিয়ে তারা এর মধ্যে যুক্ত হয়েছে সুতরাং এটিকে যদি আপনি পলিটিক্যালি কোনো একটা প্ল্যাটফর্ম দিতে চান তাহলে ওই রাজনৈতিক কর্মীরা তারা আপনার এই জায়গাটায় থাকবে না সুতরাং তাদেরকে একটা রাজনীতির জায়গায় যেতে হবে যদি তারা প্রত্যাশা করেন তবে আমি মনে করি যে এখন একসময় আমাদের প্রকৃতিতে প্রকৃতির নিয়মে ফুল ফুটতো পাখি ডাকতো গান গাইতো এখন অনেক কিছু ঘটে শুধু দেশীয় অ্যাক্টর না বাইরেরও কতগুলো বিষয়ের মধ্যে যুক্ত থাকে আশা আকাঙ্ক্ষার জায়গা থাকে রাজনৈতিক দল আমাদের এখানে যত সহজে তৈরি করা যায় সেটাকে সাস্টেনেবল করা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে ওই জায়গায় নিয়ে যাওয়ার প্রবণতাটা এখানে কম বাংলাদেশের এবং আমাদের এই সাবকন্টিনেন্ট এর বাইরেও অনেক জায়গায় আপনি দেখবেন যে এখানে উত্তরাধিকারের রাজনীতিটা যেভাবে জায়গা গেড়ে বসেছে সেখান থেকে যদি আপনি ভালো কিছু করতে চান প্রথমে ওই যে বললাম আপনাকে সংশোধন হতে হবে অন্ধবিশ্বাস আমরা সব কিছুই চাই কিন্তু ওই যে শেষ পর্যায়ে এসে একজন ভালো মানুষ ওনাকে না উনি তো এই দল করেন না উনি তো ওই দল করেন না ওনার দলটা ছোটো ওনাকে কেন ভোট দিব এই প্রবণতাটা আছে রাজনৈতিক দল যদি গঠিত হয় আমার একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার ধারণা যে এখন সরকারের সঙ্গে যে ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে হৃদ্রতাপূর্ণ সম্পর্কটা আছে সেই সম্পর্কটা একটা চিট ধরবে যখন নতুন রাজনীতি তবে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে অনেক রকমের কথা আমরা শুনি সব কথাগুলো যেহেতু ফোরা পাবলিক ফোরামে হয়তো বলাও যায় না তবে আমরা ধারণা করছি যে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো পরিবর্তন খুব দ্রুত সময়ের মধ্যে ঘটবে অনেক অনেক ধন্যবাদ জনাব জামান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদের সঙ্গে থাকার জন্য চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের আয়োজনটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই